রিলসটা যদি এখনো সেভ না করে থাকো তাহলে রিলসটা এখনই সেভ করে নাও, কারণ আজকে আমি এসেছি আমার সব থেকে ফেভারিট রেস্টুরেন্ট দ্য ক্যাফে কারমা ডায়েরিতে। চলো ভেতরে যাই। শিলিগুড়িতে নেমে সেবক রোড ধরে আনন্দলোক ক্রস করে একটু আগে গিয়েই বাঁ হাতে পাঞ্জাবি করাই, তার ঠিক উপরে রয়েছে একটা বিউটিফুল ক্যাফে। শান্ত পরিবেশ, মিষ্টি ব্যাকগ্রাউন্ড এবং রোমান্টিক অ্যাম্বিয়েন্সের সাথে তোমার প্রিয়জনদের সাথে এবং বাড়ির লোকজনের সাথে সেখানে গিয়ে মুহূর্তগুলো এনজয় করতে পারবে। ভেতরে ঢুকতে দেখলাম মাঝখানে একটা দাঁড়িয়ে আছে গাছ, যেটা দেখে খুব সুন্দর এবং লেগেছিল। এদিকে রয়েছে একটা ওপেন কিচেন সাথে বিউটিফুল অ্যাম্বিয়েন্স চারদিকে, আর উপরে ওপেন এয়ার, ওপেন স্কাই যেটা দেখতে পাবে তোমরা এখানে এসে। আর এখানে এসে কিছু মজার মজার গেমস, বুকস সাথে দারুণ সুন্দর সুন্দর খাবার দাবারগুলো এখানে দেখতে পাবে। লাইভ কিচেনের সাথে সাথে সুন্দর মকটেলের কাউন্টারও পেয়ে যাবে এখানে তোমরা। বারটেন্ডার দাদা আমাদের জন্য তিনটে মকটেল বানিয়ে নিয়েছিল, যার মধ্যে প্রথমে আমি খেয়েছিলাম ব্ল্যাক কারেন্ট মার্গারিটা, এটা আমার বেশ পছন্দ হয়েছিল। এবং এরপরে এসেছিল আমাদের খাও সোয়ে ভেজ, এটা একটা থিক স্যুপ উইথ নুডলস থাকে, উপরে টপিংস দেওয়া থাকে বেশ সুন্দর, আর এগুলোর সাথে বেশ জমে গেছিল জাস্ট। নেক্সট এরপর ট্রাই করেছিলাম আমরা ওয়াঙ্গল চিকেন, যেটা থিন লেয়ার অফ কোটিং ছিল অ্যান্ড জুসি উইথ ক্রিসপি টেক্সচার, মুখে দিতেই জাস্ট জমে ওয়াও লেগেছিল একটা। ডমিনোস পিৎজা হাটের পিৎজা তো আমরা অলমোস্ট খেয়ে থাকি, বাট এখানকার এদের যে পোলো পিকান্ত পিৎজাটা ছিল এর জাস্ট কোনো তুলনাই হয় না, এত এত বেশি টেস্টি ছিল, যেমন চিজি ছিল তেমন জুসি লেয়ার। আর আমার ফেসের এক্সপ্রেশনটা দেখে আশা করে সেটা এতক্ষণে বুঝতেই পেরে গেছো যে কতটা বেশি টেস্টি ছিল। এরপর আমি এখানে প্রথমবার ট্রাই করেছিলাম চিকেন স্ট্রোগানফ, যেটা বেশ টেস্টি ছিল, আর টেস্টির থেকে বড় কথা হেলদি ছিল, প্রত্যেকটা ভেজিটেবলস এবং ব্রকোলিস থেকে শুরু করে প্রচুর হেলদি অপশন ছিল, এবং যেমন হেলদি তেমন ওয়ার্থ ইট ছিল ডিশটা। কিন্তু তোমরা অবশ্যই এসে একবার ট্রাই করতে পারো। এবং সবশেষে কিন্তু আমরা খেয়েছিলাম স্টিকি টফি পুডিংস, যার টেক্সচার এবং আমার তো জাস্ট ইম্প্রেশনটা দেখেই বুঝতে পারবা যে কতখানি টেস্টি এবং একটা আলাদাই ছিল, একটা ইয়ামি একটা ব্যাপার ছিল। আর তার সাথে সাথে যে একটা আইসক্রিম দেখতে পাচ্ছ, এটার টেক্সচার তো আরো দারুণ, আর এখান থেকে উপরে যে একটা চকলেটের লেয়ার, ওফ ওফ ওফ, জাস্ট একবার ট্রাই করে এসো। বাই দ্য ওয়ে, তোমরা এখানে এলে এই বারকোডটি প্রত্যেকটা টেবিলে দেখতে পাবে, এবং এটাকে স্ক্যান করলে দেখতে পাবে খাবারগুলো, জাস্ট নিজের নাম আর অ্যাড্রেসটা দিয়ে জাস্ট এখানে লগ ইন করে নেবো, এবং ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর থেকে শুরু করে পিৎজা, আমরা যা যা খেলাম সবগুলো এখানে লিস্ট আউট করো। চলো খাবারগুলো তো দেখিয়ে দিলাম, এবার টুক করে একটা লাইক আর কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। দেখা হচ্ছে কি নেক্সট সুন্দর ভিডিওতে, তখন যেন ভালো থেকো, সুস্থ থেকো আর কি। টাটা।